খুঁজে পাওয়া গেল লটারিতে কোটিপতি হওয়া আরামবাগের ওই ব্যক্তিকে। তার নাম কিরণ কুমার মান্না, বাড়ি আরামবাগ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ভাটামোর চাষিপাড়ায়। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় নাগাল্যান্ডের ডিয়ার লটারির 25 সেম টিকিটে কোটিপতি হয়েছিলেন এক ব্যক্তি। আরামবাগের বাসস্ট্যান্ড এলাকায় কাবেয়া লটারি এজেন্সির শাখা আরব লটারি সেন্টার থেকে, কিন্তু হদিস মিলছিল না কোটি টাকা ওঠার ওই টিকিটের মালিককে। সোমবার সেই 1 কোটি টাকার টিকিটের মালিক কিরণ কুমার মান্না ওই লটারির টিকিট নিয়ে আরামবাগের একটি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা করতে যান। তারপর এলাকায় জানাজানি হয়ে যায় লটারির টিকিটের 1 কোটি টাকা পাওয়া মালিকের নাম পরিচয়। টিকিটটা কেটেছিল, টিকিটটা কেটেছিলাম বৃহস্পতিবার বিকালবেলা 5টার সময়। তারপর কখন জানতে পারলে? তো জানতে পারি 7টা সাড়ে 7টার সময়। কেমন অনুভূতি তারপর জানার পর? অনেকদিন থেকে কাটতাম, ভালো লেগেছে, ভালো লাগছে। এর আগে কত টাকা পেয়েছিল লাস্ট বেশি অ্যামাউন্ট? এর আগে লাস্ট 3.5 3.5 লাখ, 3.5 হাজার, 3.5 হাজার। কতদিন আগে পেয়েছিল? ওই যেদিন আমি মানে ওই টিকিটটা কাটি, এই টিকিটটা যেদিনকে কাটো সেদিনকে 3.5 হাজার লেগেছিলো, মানে সেটা ভাঙাতে যে এটা আবার পেয়েছে। কতদিন ধরে টিকিট কাটছো তুমি? হয়ে যাবে 3-4 বছর। 4 বছর। কি করো তুমি? আমি বাইরে থাকি। কোথায়? বোম্বাই। বোম্বাই। কবে এসেছো বাড়ি? 40 দিনের মতো। 40 দিনের মতো। কোথায় বাড়ি? দৌলতপুর চাষিপাড়া। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা মা ভাই। ম্যারেড না? আজ পর্যন্ত লটারিতে কত টাকা মানে খইয়েছো? হিসাব করিনি। 4 বছরে হিসাব নেই? তাহলে মুম্বাই যেখানে থাকো সেখানেও কাটো? মাঝে সাঝে, মানে টুকটাক, মানে খুব বেশি নয়। বাড়িতে এসে ছুটিতে এখানে টুকটাক, মুম্বাই থাকতাম সেখানে টুকটাক কাটতাম। কতদিন গিয়ে আছো মুম্বাই? 1 বছর। 1 বছর। কি করবে টাকাটা? টাকাটা একটা বাড়ি করবো, তারপরে ব্যবসা ইয়েতে লাগাবো। তাহলে কি এখানে সোনার দোকান করার চিন্তা ভাবনা রাখছো? ওইটা পরে চিন্তা। বাবা কি করে? বাবা ভাটার মোড়ে সবজি দোকান। সবজি দোকান। ভাই? ভাই পড়াশোনা করে। কিসে পড়ে ভাই? ভাই 11-এ পড়ে। কোন স্কুলে? বয়েজ স্কুল। কতদূর পড়াশোনা করেছো তুমি? আমি বেশি না, 8 পাস। 8 পাস। ওই দোকান থেকে কি প্রায় কাটতে না হঠাৎই কাটলে? হঠাৎ, মানে মাঝে সাঝে, খুবই কম। এমনি কোথায় টিকিট কাটবো বেসিক্যালি? ঠিক নাই, যেখানে পাই সেখানে কেটে লিয়ে। কি নাম তোমার? আমার নাম কিরণ কুমার মান্না। কিরণ কুমার মান্না। হ্যাঁ। খুশি কতটা? খুশি, খুবই খুশি। এইগুলো সার্ভ করা, এনারা যারা এসেছেন এনারা কারা? এনারা কাকা আছে, দুটো কাকা, একটা দাদা, বাবা, ম্যানেজার সাহেব বসে আছে। থানায় জানিয়েছো নাকি? কি হয় আপনার? কাকা হয়। কাকা হয়। কতটা খুশি? খুবই খুশি, ও লটারিটা কেটেছে, মাঝে সাঝে কাটতো, খুবই খুশি। এবার চাইবো যে ও মানে খুব ওই টাকাটাকে যত্ন করে ওই টাকাটাকে যে হারে বাড়াতে পারে, না কোনো লসকান না করে, এটা ওটা মানে অন্যদিকে না খরচা করে, বাবা মাকে সব মানে যত্ন রেখে যেমন ওই টাকাটা নিয়ে ও ভালোভাবে বাড়িয়ে বা কিছু ব্যবসা বাণিজ্য করতে পারে, সেটাই আমরা চাইবো আমাদের ছেলের মতো। ওরা খুবই খুশি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাটার মোড়, চাষিপাড়ায়। হ্যাঁ, চাষিপাড়া, একই ওয়ার্ডে, 15 নম্বর ওয়ার্ডে আমাদের বাড়ি। কি নাম আপনার? আমার নাম শিবশঙ্কর বেরা। কি কেটেছে আপনার এখানে? কি ভাঙাচ্ছে টিকিটটা? দাদা, আমাদের ব্রাঞ্চে খুবই পুরনো গ্রাহক, ইনি আমাদের এখানে লটারি টিকিটটা ভাঙাতে, আর ইনি এনার টিকিটটা আমাদের এখানে লকারেই সেভ করেছে, এটা নিয়ে আমরা খুবই আনন্দ। কবে টিকিটটা নিয়ে এসেছিল? দাদা, আজকে সকালেই আমরা জানতে পারি যে এনার এরকম হয়েছে, যেহেতু মাঝখানে 2 দিন ছুটি ছিল বলে ব্যাপারটা আজকেই প্রকাশে এসেছে। কীভাবে আপনাদের প্রসিকিউর কী আছে, কীভাবে টিকিটটা কীভাবে আপনারা রাখবেন? এই প্রসেসটা তো এই লটারি ডিপার্টমেন্টগুলো দেখবে, কিন্তু এনারা যদি চেক পান ওই চেকটা আমাদের অ্যাকাউন্টে ক্লিয়ার হতে 2 দিন লাগবে, আর যদি NEFT-র মাধ্যমে আসে তাহলে সেম ডে হয়ে যাবে। কী নাম আপনার গ্রাহকের? কিরণ কুমার মান্না। কতদিন ধরে আপনাদের এই ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেছে? 3 বছর ধরে ইনি আমাদের ব্রাঞ্চের গ্রাহক। আপনার ব্রাঞ্চের নাম কোন ব্যাংক এটা আপনার? এটা ব্যাংক অফ ইন্ডিয়া আরামবাগ ব্রাঞ্চ। আপনার নাম? আমার নাম দীপক সাহ। দীপক? দীপক সাহ। আপনি কি ম্যানেজার? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।